নমস্কার, আমি আজ আপনাদের মোচা চিংড়ির পাতুরি করে দেখাবো। আর এই মোচা চিংড়ির পাতুরি করতে গেলে কি কি লাগবে? প্রথমেই বলি, লাগবে আমার চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর লাগবে আমার মোচা। আমি মোচা এক বাটি কেটে ধুয়ে একটু সিদ্ধ করে রেখে দিয়েছি। আর একটা হাফ পিস নারিকেল আমি কুড়িয়ে রেখে দিয়েছি। আর সর্ষে বাটা নিয়েছি, কালো সর্ষে 2 চা চামচ, সাদা সর্ষে 2 চা চামচ, আর 4টে কাঁচা লঙ্কা আমি একসাথে পিষে রেখে দিয়েছি। পরিমাণ মতো হলুদ লাগবে, আর 4টে গোটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর পরিমাণ মতো নুন লাগবে। আর আমি কলা পাতা নিয়েছি। প্রথমে আমি কলা পাতাটা সেকে নরম করে নেব। সেকে নিলে আর ভাঙার ভয় থাকবে না। চিংড়ি মাছটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি এটা বাটিতে নিয়ে নিলাম। মোচাটা নিয়ে নিলাম। নারকেল বাটাটা নিয়ে নেব। সর্ষে বাটাটা নিয়ে নেব। অল্প একটু হলুদ দেব। পরিমাণ মতো নুন দেব। আমি এটা মিক্সড করে নেব। যারা মিষ্টি খান তারা একটু চিনি দিয়ে দেবেন। আমার সবগুলো একসাথে মাখা হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দেব। তেলটা একটু বেশি দেব, 3 পলা মতো তেল দেব। এবার পাতুরিটা বানাবো। পাতার মধ্যেই এটা দেব, মাছ মাখা, মাছ, সর্ষে। একটা হয়ে গেছে, আমি এবার একটা সুতো দিয়ে বেঁধে দেবো। হয়ে গেছে একটা, একটা নিলাম। মোচা চিংড়িটা আবার দিয়ে দিলাম এতে। একটা করে লঙ্কা দিয়ে দেবো। আবার একটা হয়ে গেল, আমি আবার সুতো দিয়ে বেঁধে দেবো। এইভাবে আমি সবগুলো পাতুরি বেঁধে নেব। হয়ে গেছে আরেকটা। আমার সবগুলো বাঁধা হয়ে গেছে। আমি এবার তাওয়াতে দিয়ে এগুলোকে সেকে নেব। আমি তাওয়াটা গরম হতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আমি এবার একটা একটা করে সাজিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেবো।
5 মিনিট প্রথমে হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, ওই দিকটা একটু উল্টিয়ে দেব। গ্যাসটা কিন্তু আমি লো ফ্লেমে রাখবো, আবার আমি ঢাকা দিয়ে দেব। আমার আপনারা হয়তো মনে করবেন যে ব্যাকগ্রাউন্ডে কি আওয়াজ হচ্ছে, আমার তিনতলার ওপরে নতুন লোক এসছে, ওরা বড় ইন্টেরিয়ার কাজ করাচ্ছে, ওই জন্য একটু শব্দ হচ্ছে। আমার আবারও 5 মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়ে হতে দিয়েছি। এদিকটা একটু কম আছে, আর একবার একটু দিতে হবে। আরও আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেবো। আমার আবারও 3 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে প্লেটে উঠিয়ে দেব। হয়ে গেছে আমার মোচা চিংড়ির পাতুরি। আমি একটা খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, কেন যেহেতু আমার চিংড়ি মাছটা পেস্ট করা, চিংড়ি মাছটা আমার দেখা যাবে না ভালো, কিন্তু খেতে হবে খুব সুন্দর। মোচার সাথে পেস্ট করে দিয়েছি, খুব সুন্দর খেতে। একটা নারিকেলের একটা স্মেল আছে, নারিকেলের একটা স্বাদ আছে, মোচা আছে, চিংড়ি মাছ পেস্ট করে দেওয়া আছে, খুব সুন্দর সর্ষে বাটা আছে, খুব সুন্দর একটা রেসিপি। আমি পাতুরির নিচের দিকটা দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। হয়ে গেছে আমার মোচা চিংড়ির পাতুরি, খুব ভালো একটা রেসিপি। আপনারা বানাবেন সত্যি ভালো লাগবে, আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, আর রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।